আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশের যে পরিচ্ছন্নতা কর্মীর মেডিকেল পরীক্ষা হয়ে গেছে, সেই পরিচ্ছন্নতা কর্মীর মেডিকেল পরীক্ষার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে, যেটার লিখিত পরীক্ষা কিন্তু 19 তারিখ অনুষ্ঠিত হবে। 19 তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে, অলরেডি আপনারা জানতে পেরেছেন 19 তারিখ পরীক্ষা হবে। অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ অলরেডি চলে গেছে। এখন সেই 19 তারিখ যারা পরীক্ষা দেবেন তারা পরীক্ষার কেন্দ্রে বা কী কী নিয়ে যাবেন সেই বিষয়ে জানিয়ে দেব, আবার কোন কোন দাবের রেজাল্ট দিয়েছে আজকে পরিচ্ছন্নতা কর্মীর সেই বিষয় নিয়েও কথা বলবো। তাই ভিডিওটা আপনারা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো শুরু করে দিই, ঠিক আছে? আপনারা সকলে অবগত আছেন বিজিবি বর্ডারগার্ড বাংলাদেশ এখানে কিন্তু আপনার পরিচ্ছন্নতা কর্মী পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজিবি, এখানে কিন্তু আপনার শূন্য পদের সংখ্যা ছিল 22টি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপে কিন্তু অলরেডি পরিচ্ছন্নতা কর্মী পদের কিন্তু পরীক্ষা হয়ে গেছে, মেডিকেল পরীক্ষা। সেই মেডিকেল পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, আপনারা সকলেই জানেন এখানে শূন্য পদের সংখ্যা ছিল 22টি। সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার শুধুমাত্র পুরুষ যারা ছিলেন তারা কিন্তু আবেদন করতে পারছিলেন এবং তারাই শুধু মেডিকেল পরীক্ষা দিয়েছেন JSC পাশের। এখন সেইটার পরীক্ষার রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে ভাই আমরা কীভাবে জানবো রেজাল্টটা দিচ্ছে, সেটা একটু বলে দেন ভাই। এটা রেজাল্টটা যেটা আপনারা মেডিকেল দিয়েছেন এখানে যারা পাশ করছেন তাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ গেছে, যারা ফেল করছেন তাদের ফোনে কিন্তু মেসেজ যাবে না। আবারও বলে দেয় যারা পাস করছেন শুধু তাদের ফোনে মেসেজ যাবে, যারা ফেল করছেন তাদের ফোনে মেসেজ যাবে না। তাই তাদের ওয়েবসাইটেও রেজাল্ট পাবলিশড করে নাই, যে আপনারা তাদের ওয়েবসাইট থেকে ঘুরে দেখবেন যে রেজাল্ট রোল নাম্বারগুলো, সেটা কিন্তু দেখার কোনো ধরনের সুযোগ নেই। বিজেপিতে কিন্তু অন্যরকমের, যেহেতু মেডিকেলের রেজাল্ট আপনি দিছে, আপনারা এটা যারা পাশ করছেন তাদের ফোনে কিন্তু অলরেডি মেসেজ গেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কে কে পাশ করছেন অবশ্যই জানাবেন। এখন যারা পাশ করছেন তাদের জন্য একটি কিন্তু সাজেশন রয়েছে, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা পেয়ে যাবেন। এটার মধ্যে কমন উপযোগী স্পেশাল সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আর অনেকেই এখন বলবেন যে ভাই কি আমি তো ভালো পরীক্ষা দিলে আসলাম না, সেটা ভাই বলা যাচ্ছে না, আমি তো তাদের কাছে নাই। এখন যারা পাস করছেন তাদের ফোনেই শুধু SMS আসছে, যারা ফেল করছেন তাদের ফোনে কোনো SMS আসে নাই। আশা করি ভাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সবার আগে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করি। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে অবশ্যই আপনি কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর অবশ্যই কমেন্টস করেন আপনাদের যে কোনো বিষয় চাকরি সংক্রান্ত, আমি সেই বিষয়ে জানিয়ে দেবো।